এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বসিরহাট থেকে খবর আসছে। বসিরহাটে এসপির অফিস ঘেরাওয়ে ডাক দিল এবার বিজেপি। আরো একবার জানিয়ে রাখি, এসপির অফিস আজ ঘেরাওয়ে ডাক দিয়েছে বিজেপি। জানা যাচ্ছে যে এসপি অফিস থেকে 500 মিটার পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। আজ সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। প্রশাসনের তরফ থেকে সেখানে বারবার করে মাইকিং চলছে, আর এর মাঝেই এসপি অফিস ঘেরাওয়ে ডাক বিজেপির। সন্দেশকালীর ঘটনায় এবার বসিরহাটের এসপি অফিস ঘেরাওয়ের ডাক। সকল বসিরহাটবাসী বা এলাকাবাসীকে জানানো চাইতেছি যে আজ ইংরাজি 12 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসিরহাট অনুরোধ অনুসারে বসিরহাট থানার পুলিশ কর্তৃপক্ষ প্রশাসনের কর্তৃপক্ষের তরফ থেকে সকল বসিরহাটবাসী বা এলাকাবাসীকে জানানো চাইতেছি যে আজ ইংরাজি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সৈকত। সৈকত, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানো আমাদের। দেখো, গতকালকে বিজেপি নেতা বিকাশ সিংকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, বেল পাওয়ার পরেও যেভাবে অ্যারেস্ট করা হয়েছে বিকাশ সিংকে, সেই ঘটনার প্রতিবাদেই আজকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে বিজেপি নেতৃত্ব এসপি বসিরহাট ঘেরাও হয়ে ডাক দিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই শুধুমাত্র এসপি বসিরহাট এর যে অফিস, সেই অফিসের 100 থেকে 200 মিটার এলাকা সংলগ্ন এরিয়ায় 144 জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে এবং এসপি বসিরহাট অফিসকে সুরক্ষিত করতে সেই এলাকায় কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে সেই জন্যেই শুধুমাত্র এসপি বসিরহাট অফিস চত্বরে এসপি বসিরহাট অফিসের থেকে 100 থেকে 200 মিটারের রেডিয়াসের মধ্যে 144 ধারা জারি করেছে প্রশাসন। ধন্যবাদ সৈকত, আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন যে আজকে এসপির অফিস ঘেরা হতে পারে বসিরহাটের। এসপির অফিস ঘেরাওয়ের সম্ভাবনা বিজেপির তরফ থেকে, যেখানে 144 ধারা জারি করা হয়েছে, 500 মিটার পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা, আর এর মাঝেই আজ বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। গতকালই বিজেপি নেতা বিকাশ সিং, তাকে গ্রেফতার করা হয়েছে, রিঅ্যারেস্ট করা হয়েছে, আবারও গ্রেফতার করা হয়েছে। তিনি জামিন নিয়ে বেরোবার পথেই বসিরহাট আদালতের সামনে একদম নাটকীয় মোড়, এবং তারপরে পুলিশ আবারও তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কার্যত তারই প্রতিবাদে আজকে বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক। আর এরই মাঝে জানা যাচ্ছে আরও একটি ব্রেকিং নিউজ, যে আজকে সন্দেশখালী যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে আটকাতে পারে পুলিশ, এমনটাই সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আপনাকে স্বাগত রিপাবলিকে। আজকে তো আপনার যাওয়ার কথা রয়েছে বসিরহাটে, যদি পুলিশ আটকায় সেক্ষেত্রে কি করবেন? 144 ধারা জারি রয়েছে সেখানে। দেখুন, আমিও জানতে পারলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে যে পুলিশ 144 ধারা জারি করেছে বসিরহাট এসপি অফিসের সামনে 500 মিটার পর্যন্ত। আমি বুঝতে পারছি না এর কারণটা কি, কারণ আমরা তো আর এসপি অফিস দখল করতে যাচ্ছি না। আমরা এসপির কাছে কয়েকটা প্রশ্ন তুলতে চাইছি, তাকে কয়েকটা প্রশ্নের উত্তর চাইছি আমরা তার কাছে, যে দিনের পর দিন যেভাবে হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে যে গণধর্ষণ করা হলো, তাদেরকে বাধ্য করা হলো শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের সাথে, এবং তাদেরকে এইভাবে অত্যাচার করা হলো, পুলিশ কেন উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না? কেন এখনো পর্যন্ত শিবু হাজরা গ্রেপ্তার হয়নি? কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি? কিন্তু পুলিশ এত ভয় দেখে মনে হচ্ছে আমরা বুঝি অন্য কোনো রাষ্ট্র থেকে আসছি এসপি অফিস দখল করার জন্য। 500 মিটার পর্যন্ত 144 ধারা তারা জারি করেছে, শুধু তাই নয়, রাস্তায় বিভিন্ন জায়গায় আমাকে আটকানোরও ব্যবস্থা করেছে আমরা খবর পাচ্ছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিরুদ্ধে লড়বো এবং পুলিশকে বোঝাবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয় রাজ্যটা, এবং গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে, তার কন্ঠরোধ করতে, মানুষের কন্ঠরোধ করতে পুলিশ পারে না। মানুষকে নিয়েই আমরা প্রতিবাদ জানাবো এবং এই ব্যারিকেড ভাঙবো। সুকান্ত বাবু, আমরা দেখেছি যে বারবার আপনাদেরকে আটকানো হয়েছে, যদি আজকেও সেক্ষেত্রে আটকানো হয় তাহলে কিন্তু আপনারা আবারও কি পথে বসতে পারেন? হ্যাঁ, এর আগেও আমাদেরকে আটকানো হয়েছে। আমরা নাজার থানাতে গেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, নাজার থানাতে সেই সময় 144 ধারা জারি করা হয়েছিল। তো এতে নতুন কিছু নয়, আমরা জানি এরকম বারবারই করা হচ্ছে এবং আমরা এর বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে, আজকে যদি পুলিশ আটকায় তাহলে সেক্ষেত্রে আপনারা আরো আপনাদের প্রতিবাদের আঁচ বাড়াবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বসিরহাট থেকে খবর আসছে, বসিরহাটে এসপির অফিস ঘেরাওয়ের ডাক দিল এবার বিজেপি। আরো একবার জানিয়ে রাখি, এসপির অফিস আজ ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। জানা যাচ্ছে যে এসপি অফিস থেকে 500 মিটার পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। আজ সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। প্রশাসনের তরফ থেকে সেখানে বারবার করে মাইকিং চলছে, আর এর মাঝেই এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির। সন্দেশকালীর ঘটনায় এবার বসিরহাটের এসপি অফিস ঘেরাওয়ের ডাক। সকল বসিরহাটবাসী বা এলাকাবাসীকে জানানো চাইতেছে যে আজ ইংরাজি 12 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসিরহাট অনুরোধ বসিরহাট থানার পুলিশ কর্তৃপক্ষ প্রশাসনের কর্তৃপক্ষের তরফ থেকে সকল বসিরহাটবাসী বা এলাকাবাসীকে জানানো চাইতেছে যে আজ আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত। সৈকত, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানো আমাদের। দেখো, গতকালকে বিজেপি নেতা বিকাশ সিংকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, বেল পাওয়ার পরেও যেভাবে অ্যারেস্ট করা হয়েছে বিকাশ সিংকে, সেই ঘটনার প্রতিবাদেই আজকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে বিজেপি নেতৃত্ব এসপি বসিরহাট ঘেরাওয়ের ডাক দিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই শুধুমাত্র এসপি বসিরহাট এর যে অফিস, সেই অফিসের 100 থেকে 200 মিটার এলাকা সংলগ্ন এরিয়ায় 144 জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে এবং এসপি বসিরহাট অফিসকে সুরক্ষিত করতে সেই এলাকায় কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে সেই জন্যেই শুধুমাত্র এসপি বসিরহাট অফিস চত্বরে বসিরহাট অফিসের থেকে 100 থেকে 200 মিটারের রেডিয়াসের মধ্যে 144 ধারা জারি করেছে প্রশাসন। ধন্যবাদ সৈকত, আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন যে আজকে এসপির অফিস ঘেরা হতে পারে বসিরহাটের। এসপির অফিস ঘেরাওয়ের সম্ভাবনা বিজেপির তরফ থেকে, যেখানে 144 ধারা জারি করা হয়েছে, পথ 500 মিটার পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। আর এর মাঝেই আজ বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। গতকালই বিজেপি নেতা বিকাশ সিং, তাকে গ্রেফতার করা হয়েছে, রিঅ্যারেস্ট করা হয়েছে, আবারও গ্রেফতার করা হয়েছে। তিনি জামিন নিয়ে বেরোবার পথেই বসিরহাট আদালতের সামনে একদম নাটকীয় মোড়, এবং তারপরে পুলিশ আবারও তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কার্যত তারই প্রতিবাদে আজকে বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক। আর এরই মাঝে জানা যাচ্ছে আরও একটি ব্রেকিং নিউজ, যে আজকে সন্দেশখালী যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে আটকাতে পারে পুলিশ, এমনটাই সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আপনাকে স্বাগত রিপাবলিকে। আজকে তো আপনার যাওয়ার কথা রয়েছে বসিরহাটে, যদি পুলিশ আটকায় সেক্ষেত্রে কি করবেন? 144 ধারা জারি রয়েছে সেখানে। দেখুন, আমিও জানতে পারলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে যে পুলিশ 144 ধারা জারি করেছে বসিরহাট এসপি অফিসের সামনে 500 মিটার পর্যন্ত। আমি বুঝতে পারছি না এর কারণটা কি, কারণ আমরা তো আর এসপি অফিস দখল করতে যাচ্ছি না। আমরা এসপির কাছে কয়েকটা প্রশ্ন তুলতে চাইছি, তাকে কয়েকটা প্রশ্নের উত্তর চাইছি আমরা তার কাছে, যে দিনের পর দিন যেভাবে হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে যে গণধর্ষণ করা হলো, তাদেরকে বাধ্য করা হলো শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের সাথে, এবং তাদেরকে এইভাবে অত্যাচার করা হলো, পুলিশ কেন উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না? কেন এখনো পর্যন্ত শিবু হাজরা গ্রেপ্তার হয়নি? কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি? কিন্তু পুলিশ এত ভয় দেখে মনে হচ্ছে আমরা বুঝি অন্য কোনো রাষ্ট্র থেকে আসছি এসপি অফিস দখল করার জন্য। 500 মিটার পর্যন্ত 144 ধারা তারা জারি করেছে, শুধু তাই নয়, রাস্তায় বিভিন্ন জায়গায় আমাকে আটকানোরও ব্যবস্থা করেছে আমরা খবর পাচ্ছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিরুদ্ধে লড়বো এবং পুলিশকে বোঝাবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয় রাজ্যটা, এবং গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে, তার কন্ট্রোলত করতে, মানুষের কন্ট্রোলত করতে পুলিশ পারে না। মানুষকে নিয়েই আমরা প্রতিবাদ জানাবো এবং এই ব্যারিকেড ভাঙবো। সুকান্তবাবু, আমরা দেখেছি যে বারবার আপনাদেরকে আটকানো হয়েছে, যদি আজকেও সেক্ষেত্রে আটকানো হয় তাহলে কিন্তু আপনারা আবারও কি পথে বসতে পারেন? হ্যাঁ, এর আগেও আমাদেরকে আটকানো হয়েছে। আমরা নাজার থানাতে গেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, নাজার থানাতে সেই সময় 144 ধারা জারি করা হয়েছিল। তো এতে নতুন কিছু নয়, আমরা জানি এরকম বারবারই করা হচ্ছে, এবং আমরা এর বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যদি পুলিশ আটকায় তাহলে সেক্ষেত্রে আপনারা আরো আপনাদের প্রতিবাদের আঁচ বাড়াবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।